প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি ও আমরা প্রতিদিনের কারণেই আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রতিদিন আমরা প্রতি শনি রবি মঙ্গল বৃহস্পতি আমরা তোমাদের সাথে দেখা করি প্রতি রবি মঙ্গল বৃহস্পতির মতো আজকের দিন আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি তোমরা যে যেখানে আছো তোমাদেরকে আমি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের জন্য আমরা তোমাদের সাথে চতুর্থ অধ্যায় আলোচনা করতেছিলাম HTML এর বিষয়গুলো তার মধ্যে আমরা আটটা ক্লাস করে ফেলছি আটটা ক্লাসের পর আজকে আমি নবমতম ক্লাস করব তো আমরা গত ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু জটিল একটা হোমওয়ার্ক বা জটিল একটা কাজ তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম গত ক্লাসে আজকে আমরা তোমাদের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব আজকে আমরা HTML এর টেবল রিলেটেড কাজকর্মগুলো শেষ করে দেওয়ার জন্য টেবলে আরো দুটো কাজ বাকি আছে HTML টেবল দিয়ে আরো দুটো কাজ আমাদের করতে হবে যেগুলো পরীক্ষায় আসে অর্থাৎ তোমার পরীক্ষায় আসে এই ধরনের আরো দুটো কাজ বাকি আছে HTML টেবলে তো HTML টেবলে আমরা আজকে সেই দুটো কাজ করব চেষ্টা করব শেষ করার জন্য তোমরা যদি সহযোগিতা করো তো তোমাদেরকে খাতা কলম নিতে হবে সব সময় বলি যে ক্লাস করার সময় তোমরা খাতা কলম রাখবা যাতে করে তোমরা নির্ধারিত বিষয়গুলো লিখে রাখতে পারো এবং যে আমি হোমওয়ার্ক বা যে আমি টাস্ক গুলো করাই সেগুলো যেন খাতায় লেখা থাকে যাতে করে তোমরা সেখান থেকে দেখে দেখে আনসার দিতে পারো তো আমরা আমাদের পাঠে ঢুকবো আজকে পাঠে ঢুকে যাচ্ছি দ্রুত দেরি না করে তোমরা যে যেখানে আসো আমাদের ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দাও ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও একটু কষ্ট করে যে যেখানে আসো একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা আজকে আমাদের সাথে ফেরদৌস আহমেদ একটা স্টুডেন্ট জয়েন করছে ফেরদৌস তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসের পক্ষ থেকে ফেরদৌস তোমাকে স্বাগতম জানাই আমাদের ক্লাসের পক্ষ থেকে ফেরদৌস তুমি কোথা থেকে জয়েন দিছো ছন্দা জয়েন দিছে ফেরদৌস তুমি কোথা থেকে জয়েন দিছো তো যারা এখনো অনলাইনে আসো নাই আমি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের যে গ্রুপগুলো আছে প্লিজ প্লিজ তোমরা গ্রুপগুলোতে একটু লিংকটা দিয়ে দাও আয়েশা মালিহা আসছে আয়েশা তোমাকে স্বাগতম জানাচ্ছি আয়েশা মালিহা আসছে আহনাফ তানভীর আসছে আয়েশা তোমাকে স্বাগতম জানাই নিলয় আসছে নিলয় তোমাকেও স্বাগতম জানাচ্ছি শারিয়া তানভীর মাহি আসছে প্রেজেন্ট সার দিছে ভেরি গুড তো ফেরদৌস তুমি কোথা থেকে জয়েন দিছ বলবা ফেরদৌস আহমেদ তুমি কোথা থেকে জয়েন দিছ আজমল আসছে ফেরদৌস ওয়েলকাম ওকে ফেরদৌস তুমি কোথা থেকে জয়েন দিছ বলো তো ফেরদৌস জয়েন দিছে ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও থেকে জয়েন দিছে ফেরদৌস ফেরদৌস তোমাকে ওয়েলকাম আবার ওয়ান্স এগেইন ফ্রম আওয়ার গ্রুপ ঠাকুরগাঁও থেকে জয়েন দিছে ফেরদৌস নিলয় আসছে ওকে আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি মনোযোগ দিয়ে দেখবা আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা এখানে আমরা নতুন কিছু শিখব এবং গুরুত্বপূর্ণ কিছু শিখব এবং পরীক্ষায় এগুলো আসে পরীক্ষায় প্রত্যেকবারই আমি আজকে যা করাবো প্রত্যেকবারই এখান থেকে পরীক্ষায় আসে তো তোমরা ফ্রেশ মাইন্ডলি একটা খাতা নাও কলম নাও খাতা কলম নিয়ে আমার সাথে সাথে এটা করে ফেলার চেষ্টা করবো এবং আজকেই করে ফেলবো আমরা এটা আজকেই শেষ করবো এবং এগুলো পরীক্ষায় আসেই প্রত্যেক পরীক্ষায় প্রত্যেকবার আসে এই ধরনের কিছু টপিকস আমরা আজকে আলোচনা করব তো আমরা আজকে শুরু করি খেয়াল করো তো আমি একটা টাস্ক দিয়ে শুরু করলাম করতেছি আমি টাস্ক ওয়ান
ওকে টাস্ক 1 দিয়ে শুরু করব টাস্ক 1 দিয়ে শুরু করলে সবাই আমার সাথে সাথে লিখো সবাই আমার সাথে সাথে লিখো খেয়াল করো আমি একটা টেবিল আঁকতেছি সবাই খেয়াল করো টেবিলটা আমি একটা টেবিল আঁকতেছি সবাই খেয়াল করো টেবিলটা কি হবে দেখো তো টেবিলটা সবাই দেখো তো খেয়াল করো তো আমি যে টেবিলটা আঁকছি সবাই খেয়াল করো টেবিলটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এখানে একটা ক্লু থাকবে ক্লুটা হচ্ছে ছবির নাম flower.jpg flower.jpg তাহলে এই টেবিলটা যদি আমরা করতে যাই আমাদের কি করতে হবে পারবো কিনা আমরা দেখো তো এই টেবিলটা যদি আমরা করতে যাই আমরা পারবো কিনা এই টেবিলটা ফেরদৌস ইউটিউবে আমরা ভিডিও দিই না এখনো তবে অচিরেই আমরা ইউটিউবে ভিডিও দিব ইউটিউবে আমরা এখনো ভিডিও দিই না তবে অচিরেই আমরা ভিডিও দিব দেখো এই টেবিলটা আমরা করব এখন এই টেবিলটা করার জন্য আমাদের কি চিন্তা করতে হবে সবাই খেয়াল করো একদম সিম্পল একটা টেবিল দিছি আমি যাতে তোমরা সহজে বুঝতে পারো অর্থাৎ এই টেবিলটার মধ্যে আমাদেরকে মাসখানে কি আনতে হবে ছবি আনতে হবে এই মাসখানে সেলটার ভিতর আমাকে একটা ছবি আনতে হবে আচ্ছা মাসখানে সেলটার ভিতর যদি ছবি আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে এই মাসখানে সেলটার ভিতরে ছবি আনব তাহলে আমাদের একটা দুটো বড় দিকে তোমরা এখানে সবাই বড় দিকে আমাকে এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে এই টেবিলটার মধ্যে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে কেউ বলতে পারবা এই টেবিলটার ভিতরে কয়টা রো আর কয়টা কলাম আছে কে বলতে পারবা বলো দেখি এই টেবিলটার ভিতরে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে কেউ কি বলতে পারবা এই টেবিলটার ভিতর কয়টা রো আর কয়টা কলাম আছে বলো তো দেখি বলো দেখি কে বলছে জয়শ্রী আসছে জয়শ্রী আহনাব তানভীর আসছে আহনাব এমএমসি আসছে মৌমিতা আসছে ছন্দা আসছে ছন্দা বলছে তিনটা রো তিনটা কলাম ভেরি গুড তিনটা রো তিনটা কলাম আহনাব বলছে মৌমিতা বলছে ফারাজ ছন্দা বলছে শান্ত বলছে শান্ত তুমি কি বলছো তিন চার কোত্থেকে পাইছো শান্ত তিন চার কোত থেকে পাইছো তিন তিন হবে ভেরি গুড তিন তিন হবে তাহলে তিনটা কলাম হবে তিনটা রো হবে ঠিক আছে নাকি সাদিয়া তুমি জয়েন দিছো সাদিয়া ওয়েলকাম তিনটা রো তিনটা কলাম সাদিয়া তুমি আসছো না ভেরি গুড রাশেদুল করিম এটা সাদিয়া অংশগ্রহণ করে আমরা জানি সাদিয়া গতবার ফার্স্ট হয়েছিল সে পরীক্ষায় আজমল আসছে তিনটা কলাম চারটা রো তিনটা রো চারটা কলাম কলাম চারটা কোথায় আজমল মিস্টার আজমল চারটা কলাম কোথায় আলম আজমল কলাম তিন কলাম তো তিনটা একটা দুটো তিনটা কলাম তিনটা কলাম তিনটা রো ঠিক আছে তিনটা কলাম তিনটা রো ঠিক আছে ওকে ফেরদৌস তুমি আসো ফেরদৌস ফেরদৌস তুমি আসো নাকি ফেরদৌস ফারজানা আক্তারা জয়েন দিছে ভেরি গুড তাহলে আমরা এখন করা শুরু করি তাহলে তিনটা রো আমাদের সবসময় মনে রাখতে হবে এই ধরনের টেবিল করার ক্ষেত্রে আমরা আগে সিদ্ধান্ত নিব কয়টা রো আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রো কয়টা আছে সেটা আগে ঠিক করে ফেলাম তাহলে আমাদের রো আছে একটা দুটো তিনটা তিনটা রো তিনটা কলাম এই জিনিসটা প্রথমে আমাকে ঠিক করে ফেলতে হবে এই জিনিসটা যদি আমি ঠিক করতে না পারি তাহলে আমি টেবিল করতে পারবো না টেবল আমার ভুল হবে তোমাদের এখনো অনেকের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে আমি যখন একটু ঘুরিয়ে গাড়িয়ে দিলাম যে কয়টা রো কয়টা কলাম তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম
তিনটা রো তিনটা কলাম তোমাদেরকে বলেছিলাম আমি এই যে এই ধরনের যখন টেবিল দেয়া থাকে তোমরা এগুলোকে ড্র করে ফেলবা পুরোটা ড্র করে ফেলবা তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে তাহলে এবার আমরা করার চেষ্টা করি টেবিলটা সবাই দেখো তো তাহলে আমরা এইচটিএমএল তাহলে আমরা বডি তারপর কোথায় যাব তাহলে আমরা সেন্টার টেক ইউজ করার দরকার নাই যেহেতু টেবিলটা আমার মাঝখানে নাই এইজন্য আমি সেন্টারটা ইউজ করার দরকার নাই সরাসরি টেবিলে যাই টেবিল বর্ডার ইকুয়াল টু 1 দিয়ে এবার টিয়ার প্রথম টিয়ার তাহলে এটা আমার প্রথম টিয়ার এটা দ্বিতীয় টিয়ার এটা তৃতীয় টিয়ার তিনটা টিয়ার আমাদের ব্যবহার করতে হবে নাকি তিনটা টিয়ার আমাদের ব্যবহার করতে হবে কেমন ফেরদৌসিমে আসছো না ফেরদৌসিমে বুঝতেছো তাহলে টেবিল বর্ডার 1 তিনটা টিয়ার প্রথম টিয়ার দ্বিতীয় টিয়ার তৃতীয় টিয়ার তিনটা টিয়ার আমাদের ব্যবহার করতে হবে ওকে প্রথম টিয়ারে আসি আমরা প্রথম টিয়ারের মধ্যে আজকে তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই আমি যেটা আমি নেক্সট ক্লাস আরেকটা টেবিলে বলবো এখন বলা যাবে না এটা নেক্সট টেবিলে তোমাদের বলবো তাহলে আমরা এটা টিডি টিডি দিব না তাহলে আমরা টিডি এই যে প্রথমটা ব্ল্যাঙ্ক তো ব্ল্যাঙ্ক থাকলে আমি কি দিব এটার ভিতরে কিছু নাই তো কিছু না থাকলে আমরা কিভাবে করব গত ক্লাসে বলেছিলাম কিভাবে করব বলো তো টিডি শুরু করব তারপর কি করব টিডি আমি শেষ করে দিব এভাবে কোনো কিছু না থাকলে আমাকে টিডি দিতে হবে আমি তোমাদের বলেছিলাম এরকম একটা টিডি শুরু করব আর একটা টিডি শেষ করলে এই ধরনের একটা সেল তৈরি হয় এই যে আমি যখন এরকম দিব তখন এই ধরনের একটা সেল তৈরি হবে তাই তো তাহলে এখানে একটা সেল আছে এই যে সেল তাহলে এই সেলটা তৈরি করতে হলে টিডি শুরু করব এবং টিডি শেষ করে দিব তাহলে সেলটা তৈরি হয়ে যাবে যাতে ভিতরে কিছু নাই তাহলে মাঝখানে আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে ওকে তারপর কি করব তারপর কি করব এটা এটাতে কি আছে বলো তো বলো দেখি এটাতে কি আছে এই সেলটার ভিতরে কি আছে কলস্পান আছে নাকি রোস্পান আছে বলো দেখি এই যে এই সেলটার ভিতরে কি আছে কলস্পান আছে না রোস্পান আছে বলতে পারবা কেউ এই সেলটার ভিতরে কি আছে কলস্পান আছে নাকি রোস্পান আছে বলো তো বলো দেখি কি আছে এই যে এইটার মধ্যে কি আছে কলস্পান আছে না রোস্পান আছে বলো তো কলস্পান আছে ভেরি গুড শ্রীকান্ত বলছে শ্রীকান্ত ভেরি গুড শ্রীকান্ত আজকে অনেক অ্যাক্টিভ দেখা যাচ্ছে কলস্পান আছে মমিতা বলছে আদিত্য বলছে পিয়াল বলছে ভেরি গুড শ্রীকান্ত ভেরি গুড বলছে ভেরি গুড তাহলে কলস্পান দুইটা তাহলে আমরা টিডি কলস্পান কল এস পি এন কলস্পান ইকুয়াল টু 2 দিয়ে আমরা অ্যালাইন সেন্টার তুমি চালে দিতে পারো তুমি চাইলে অ্যালাইন সেন্টার দেওয়া যাবে সমস্যা নাই এ এল আই জি এন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার সি এন টি আর সেন্টার দিয়ে এবার 1 দিয়ে টিডি শেষ তাহলে আমাদের প্রথম টিয়ারের কাজ শেষ আমি প্রথম টিয়ার শেষ করব প্রথম টিয়ারের কাজ শেষ করে দিলাম ঠিক আছে এবার আসো এবার দ্বিতীয় টিয়ারে আসি দ্বিতীয় টিয়ারে আমাদের কোনো ঝামেলা নাই দ্বিতীয় টিয়ারের প্রথম অংশের মধ্যে কি আছে দ্বিতীয় টিয়ারের প্রথম অংশের মধ্যে শুধু টিডি 2 তাহলে আমি টিডি 2 দিব টিডি অ্যালাইন সেন্টার তুমি দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নাই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে টেবিলের ভিতরে যতগুলো টিডি আছে সব টিডির ভিতরেই আমরা অ্যালাইন দিয়ে দিব তো তোমরা অ্যালাইনটা দিয়ে দাও আমি আর লিখতেছি না সব টিডির ভিতরে অ্যালাইনটা দিয়ে দাও তাহলে টিডি তারপর আমি দিয়ে দিচ্ছি তোমরা আবার ঝামেলা করবা টিডি এল আই জি এন এল আইন ইকুয়াল টু সেন্টার দিয়ে তার কত হবে 2 হবে কেমন তারপর কি হবে তারপর কি হবে এল আইন ইকুয়াল টু হবে কলস্পান বলছে সাদিয়া বলছে মমিতা বলছে মারা তারপর কি হবে বলতো এরপরে এটা এখানে এসে এটাই হচ্ছে আমাদের আসল বিষয় আমি তোমাদের এটা এটা বলার জন্যই কিন্তু তোমাদের আজকে ক্লাসটা আয়োজন করছি এই জায়গাটাতে তাহলে আমরা এখন এখানে মাঝখানে কি করব ছবি আনতে হবে তাহলে ছবি আনার জন্য কি করতে হবে এই যে আমাদের সেলটার ভিতরে ছবি আছে
তাহলে ছবি আনবো তো ছবি আনতে হলে আমাকে কোন ট্যাগ লাগে বলো দেখি ছবির জন্য কোন ট্যাগ ব্যবহার করি ফেরদৌস তুমি আছো ফেরদৌস ফেরদৌস আছো কি না ছবি ব্যবহার করার জন্য ছবি আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করি তাহলে আমাদের টিডি তো লাগবেই টিডি তো লাগবে আমাকে নাকি টিডি ছাড়া তো আমি সেল আনতে পারবো না তাহলে টিডি তো আমার লাগবে এই যে সেল আমাকে আগে আনতে হবে সেল আনার জন্য টিডি লাগবে টিডি ছাড়া আমার এই সেলটা আসবে না তাহলে আমি টিডি শুরু করলাম টিডি শুরু করে এবার কি করতে হবে ছবিটা মাঝখানে আছে ছবিটা অর্থাৎ সেলের ভিতরের প্রোডাক্টটা মাঝখানে আছে তাহলে আমি কি করব অ্যালাইন সেন্টার লাগাই দিই এল আই জি এন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিলাম এরপর কি আছে এরপর এরপর আমি ছবি লাগাবো তাহলে কোন ট্যাগ ইমেজ ট্যাগ মমিতা বলছে ইমেজ ট্যাগ আদিত্য বলছে আজমল বলছে আয়শা বলছে ভেরি গুড আয়শা মালিহা মাহাতাপ আসছে মাহাতাপ তোমাকে স্বাগতম জানাচ্ছি আজমলে বলছে শান্ত বলছে ভেরি গুড সাদিয়া বলছে শারিয়ার বলছে ভেরি গুড আরব বলছে ভেরি গুড ওকে তাহলে আমরা কি করব আমরা এখন ইমেজ ট্যাগ চালাবো ইমেজ ট্যাগ শুরু করাবো ঠিক আছে ইমেজ ট্যাগের ভিতরে আমরা কি দিব ফ্লাওয়ার ডট জেপিজি লাগাই দিব ইমেজ ট্যাগের ভিতরে আমরা ফ্লাওয়ার ডট জেপিজি কথাটা লিখে দিব হ্যাঁ তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি আমরা লিখি সবাই খেয়াল করো ফ্লাওয়ার ডট জেপিজি তাহলে ফ্লাওয়ার ডট জেপিজি কি হবে আমরা লিখতেছি ফ্লাওয়ার ডট জেপিজি সবাই দেখো তো সবাই দেখো ফ্লাওয়ার ডট জেপিজি কথাটা লিখে দাও এবার ইমেজ এসআরসি লাগাই দিব সবাই খেয়াল করো তাহলে আমরা কি করব এখানে ইমেজ আইএমজি ইমেজ এসআরসি ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমরা কি লিখব এই ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব ফ্লাওয়ার ডট জেপিজি আমি এখানে এটা নিচে লিখতেছি এটা দেখো এই যে এটা এটা নিচে লিখতেছি ইমেজ এসআরসি ইকুয়াল ফ্লাওয়ার ডট জেপিজি দিয়ে আমরা কি করব এরকম দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করব ঠিক আছে এবার কি করব এবার আমাদের এই টিডি শুরু করছিলাম টিডি শেষ করে দিব দেখো টিডি শুরু করছিলাম টিডি শেষ করে দিব বুঝছো না দেখো সবাই দেখো তো এই অংশটা বুঝছো কিনা একদম ইজি অর্থাৎ আমি টিডির ভিতরে টিডির ভিতরে কি লাগাই দিলাম টিডির ভিতরে আমি ছবি লাগাই দিলাম টিডির ভিতরে ছবি লাগাই দিলাম ঠিক আছে তা টিডির ভিতরে ছবি লাগাই দিলাম তাহলে টিডির ভিতরে ছবি লাগাই দিলে টিডি শুরু করব টিডি শুরু এবং শেষের মাঝখানে জাস্ট আমরা ছবি ইমেজ ট্যাগটা লাগাই দিব ঠিক আছে নাকি দেখো টিডি শুরু করছি টিডি শেষ করছি এবং এটা এই দুইটার মাঝখানে আমরা কি লাগাই দিছি একটা ছবি লাগাই দিছি বুঝছে বলতেছে বুঝছে কিনা দেখো তো আন্না তুমি আসছো আন্না তোমাকে স্বাগতম আন্না আসছে আন্না ওয়েলকাম ওকে এবার আমরা কি করব এবার আমাদের তৃতীয় টিডি এই এই টিডিটা শুরু করি তিন নম্বর টিডি তাহলে এই টিডিতে কি আছে দেখো তো তাহলে আমরা আরেকটা টিডি নেই টিডি দিয়ে এটা কি করব অ্যালাইন সেন্টার দিয়ে দিব এল আই জি এন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়ে আমরা কি করব থ্রি লিখব দিয়ে এখন আমরা কি করব টিয়ারটা শেষ করে দিব আমরা টিয়ারটা শেষ করি তাহলে আমাদের দুই নম্বর টিয়ারের কাজ শেষ বুঝছো কিনা সবাই দেখো বুঝছো কিনা দেখো সবাই একটু একটু সবাই বুঝছো কিনা এতটুকু সবাই বুঝছো কিনা দেখো দেখো তো এতটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা বুঝছে বলতেছে বুঝছো সাদাত আসছে সাদাত ওয়েলকাম টু সাদাত তোমাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে এতটুকু সবাই বুঝছো কিনা দেখো এতটুকু সবাই বুঝছো কিনা বুঝলে আমরা এরপর তিন নম্বর টিয়ারে যাবো তৃতীয় নম্বর টিয়ার কেমন এতটুকু যদি সবাই বুঝতে পারি আমরা এবার তৃতীয় নম্বর টিয়ারে আসি কেমন তাহলে তিন নম্বর টিয়ারে আসি খেয়াল করো আমাদের এটা বাকি আছে তিন নম্বর টিয়ার তাহলে এক দুই তিন চার তাহলে এটা যদি চার হয় তিন নম্বর টিয়ার বাকি আছে তাহলে তিন ধরো এটা তিন নম্বর টিয়ার টিয়ার শুরু করলাম তাহলে টিডি দিলাম টিডি এটার ভিতরে কি আছে
এই চারের ভিতরে কি আছে বলো তো চারের ভিতরে কি আছে না দিলেও চলবে দিস ইজ এ রোজ ফ্লাওয়ার এটা না দিলেও চলবে নিলয় দিস ইজ এ রোজ ফ্লাওয়ার এটা না দিলেও চলবে অনেক আগে শেষ করছে শান্ত ভেরি গুড সাদিয়াটা দিতে হবে সাদিয়া সাদিয়া তুমি যে বলছো এটা এটা কেন দিতে হবে ইমেজ থেকে মধ্যে এটা দিতে হয় ইমেজ থেকে শেষে এটা দিতে হবে এটা এটা ইমেজ থেকে শেষে এটা দিতে হবে বুঝছো সাদিয়া সাদিয়া শোনো ইমেজ ট্যাগের পরে এদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয় ঠিক আছে ওকে তাহলে আমরা এবার তিন নম্বর টিয়ারে তাহলে কি হবে কলস্পান হবে দুইটা ভেরি গুড আরডি বলছে শ্রীকান্ত বলছে জয়শ্রী বলছে তিনটা কলাম তারপর কলস্পান হবে ভেরি গুড আদিত্য বলছে সাদিয়া বলছে শান্ত আমাকে একটা ছবি পাঠাইছে হোমওয়ার্কটা করে কলস্পান বলছে ফেরদৌস আহমেদ বলছে কলস্পান ফেরদৌস ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ ফেরদৌস বলছে কলস্পান হবে তাহলে আমরা কলস্পান দিব তাহলে শুরু করি আমরা টিডি টিডি তাহলে অ্যালাইন সেন্টার লাগাবো এ এল আই জি এন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দিয়া তারপর কি করব এখানে কি করব অ্যালাইন সেন্টার কলস্পান সি ও এল এস পি এন কলস্পান ইকুয়াল টু টু দিয়ে এবার কি করব ফোর লাগাই দিব ফোর লাগাই দিয়ে টিডি শেষ করে দিব কেমন তারপর কি আছে তারপর আমাদের এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এটা করে দিবি আমরা টিডি টিডি শেষ করে দিব ব্ল্যাঙ্ক করে দিব তাহলে টিয়ার শেষ করো টেবল শেষ করো বডি শেষ করো এসটিএমএল শেষ করো এসটিএমএল শেষ করো দেখো তো বুঝছো কিনা সবাই সাদিয়া বলছে বুঝছো সাদিয়া বুঝছো তুমি না ভেরি গুড তাহলে দেখো তো এতটুকু মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা শাওন দাস আমাকে একটা ছবি পাঠাইছে ওই যে হোমওয়ার্ক করে শাওন দাস পাঠাই দিছে অর্থাৎ যে কাজটা করতেছে এই কাজটা করে শাওন দাসে পাঠাইছে শ্রীকান্ত শান্ত পাঠাইছে তাহলে এতটুকু মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা না থাকলে আমরা নেক্সট কাজে যাব কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট টাস্কে যাব নেক্সট টাস্ক ছন্দা বলছে বুঝছে ভেরি গুড ছন্দা শ্রীকান্ত করা শেষ ভেরি গুড শাওন রায় করা শেষ শাওন তুমি আসছো শাওন রায় শাওন তোমাকে স্বাগতম জানাচ্ছি স্যার বুঝছে বলতেছে ওকে তাহলে আমরা নেক্সট টাস্কে আসি টাস্ক টু তাহলে আমরা দুই নম্বর টাস্কে আসি আমরা এখন দুই নম্বর টাস্কে আসব টাস্ক টু টাস্ক টু তে আমরা আসি তো টাস্ক টু তে কি হবে একটু দেখার চেষ্টা করি আমরা টাস্ক টু কিভাবে করব টাস্ক টু দেখো তো টাস্ক টু হ্যাঁ টাস্ক টু আমরা করি সবাই আমার সাথে সাথে করো সবাই খাতা কলমে লিখো এটা নাও সবাই আমার সাথে সাথে লিখো সবাই আমার সাথে সাথে লিখো ওকে তাহলে এখানে একটা
এখানে মনে করো সিরিয়াল নং সিরিয়াল নং এস এন এস এন সিরিয়াল নং এটা মনে করো সিরিয়াল নং এটা মনে করো এটা কয়টা তারপর এটা মনে করো পিকচার পি আই সি টি ইউ আর ই তারপর মনে করো এটা 1 2 3 2 এর হবে একটা সফর এটা হবে এটা হবে নেম নেম তো 1 2 3 নেম মনে করো এটা এসপিএসসি এটা মনে করো এটা আইপিএসসি এরকম তাহলে এখানে নাম হবে খেয়াল করো সবাই ছবি লগন নাম লগো এর নাম লগো ডট জেপিজি লগো এর উপর ক্লিক করলে www.stplasit.edu.bd এই ওয়েবসাইট খুলবে দেখো কি লিখছি আমি এই প্রশ্নটা গত 4 বছরের মধ্যে 2-3 বার আসছে ফাইনাল পরীক্ষায় ঠিক এই প্রশ্নটাই এই প্রশ্নটা গত 4 বছরের মধ্যে খুব সম্ভবত 2 বার কি 3 বার আসছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কি করছি একদম সিম্পল একটা বিষয় সিরিয়াল নং নেম পিকচার আমি এটা জাস্ট বানিয়ে দিছি এটা বাস্তব ক্ষেত্রে এটা তো আরো সুন্দরভাবে থাকবে টেবিলটা আমি জাস্ট এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে ততটুকু আমি দিছি তো বিষয়গুলো এরকম হয়তো এখানে লেখাগুলো বা এখানে নামগুলো হয়তো অন্য কিছু থাকবে এখানে নামগুলো হয়তো অন্য কিছু থাকতে পারে বাট সিস্টেম সব একই এখানে কি লিখছে আমরা দেখো এক লগো এর নাম লগো ডট জেপিজি এই এটা নাম হচ্ছে যে লগো ডট জেপিজি লগো এর উপর ক্লিক করলে www.stplasit.edu.bd এই ওয়েবসাইট খুলবে তাহলে খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফেরদৌস বলছে ভালো লাগলো ফেরদৌস তুমি আমাদের সাথে থাকো ফেরদৌস আমাদের সাথে থাকো তুমি শেষ পর্যন্ত আশা করি তোমার ভালো লাগবে ওকে তাহলে আমরা কি করব তাহলে আমাদের এখানে দুটো কাজ প্রথম কাজ হচ্ছে যে এই জায়গাটার মধ্যে একটা ছবি আনা প্রথম কাজ এই জায়গাটার ভিতরে একটা ছবি আনতে হবে এটা আমার এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে ছবিটার ভিতরে ছবিটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকবে ছবিটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকবে তার মানে দুটো কাজ তোমায় করতে হবে এই জায়গাটার মধ্যে দুটো কাজ করতে হবে কি কাজ বলো দেখি বলতো ছবি আনতে হবে এই জায়গাটার মধ্যে প্রথম আপনাকে ছবি আনতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ছবির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে তাহলে এখানে কয়টা কাজ আছে কে বলতে পারবা কে বলতে পারবা বলো দি কে কে বলতে পারবা কে বলতে পারবা তোমরা ক্লাসে মনোযোগী হও প্লিজ ক্লাসে মনোযোগী হও এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি দুষ্টুমি করলে কিন্তু বুঝতে পারবে না আশিক রহমান আসছে আশিক রহমান তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে তাহলে কে বলতে পারবা এই জায়গাটার ভিতরে তাহলে কয়টা কাজ করতে হবে এই জায়গাটার ভিতরে কয়টা কাজ করতে হবে প্লিজ বলো তো
শ্রীকান্ত বলো, পারলে বলো আমাকে, এই জায়গাটার ভিতরে কয়টা কাজ করতে হবে? ছবি আনতে হবে, এবং এই ছবিকে আমাকে ছবির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে ডুববে। তাহলে এখানে কি কাজ করতে হবে, কয়টা কাজ করতে হবে? শিহাব, দুইটা কাজ করতে হবে। ভেরি গুড। কি কি কাজ শিহাব, কাজগুলো কি কি বলতে পারবা? শ্রীকান্ত বলছে দুইটা কাজ। কি কি কাজ, কাজের নাম বলো তো, কি কি কাজ এগুলা? ওগুলো কি কি কাজ নাম বলতে পারবা? মমিতা বলছে দুইটা, শ্রীকান্ত বলছে দুইটা। কি কি ওগুলো, দুইটা কাজগুলো কি কি? বুঝতে পারছি, দুইটা কাজ, এটা আমি বলে দিচ্ছি। দুইটা কাজ, একটা ছবি আনতে হবে এবং ছবির উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে ডুববে। আমি তো বলে দিলাম দুইটা কাজ, এই দুইটা কাজগুলো কি কি বলো তো? আয়েশা বলছে দুইটা, ভেরি গুড, বাট কাজগুলো কি কি? তোমরা কেউই বলতে পারতেছো না কেন? লিঙ্ক করতে হবে, হ্যাঁ লিঙ্ক তো করতে হবে, ভেরি গুড, লিঙ্ক করতে হবে। শান্ত বলছে লিঙ্ক করতে হবে। তাহলে প্রথমে প্রথমটা কি করতে হবে? প্রথমে আমাকে ছবি আনতে হবে, প্রথমে আমাকে এই ছবিটা আনতে হবে ইমেজ ট্যাগ দিয়ে। হ্যাঁ শিহাব বলছে দুটি কাজ, ভেরি গুড, আমাকে এই ছবিটা আনতে হবে ইমেজ ট্যাগ দিয়ে। কেমন, প্রথম কাজ ইমেজ ট্যাগ দিয়ে ছবি আনা। দ্বিতীয় কাজ, একই একই সেলের ভিতরে দ্বিতীয় কাজ করতে হবে, আমাকে লিঙ্ক করতে হবে, অর্থাৎ হাইপার লিঙ্কের কাজ করতে হবে, হাইপার লিঙ্ক। ঠিক আছে, আর ডি বলছে ইমেজ আর হাইপার লিঙ্ক, ভেরি গুড। আর ডি, আর ডি আমি এই আনসারটাই চাচ্ছিলাম। আর ডি ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর ডি না, সাউন্ড রাইট সাইডে থাকবে না, রাইট সাইডে থাকার দরকার নাই। আমি এখানে লেখার জন্য, এখানে লেখার জন্য আমি রাইট সাইডে দিছি। ঠিক আছে, রাইট সাইডে থাকবে না, এটা মাঝখান বরাবর থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? সাদিয়া বলছে ইমেজ এবং হাইপার লিঙ্ক, ভেরি গুড সাদিয়া। শ্রীকান্ত বলছে হাইপার লিঙ্ক হবে। আজমন বলছে ইমেজ এবং হাইপার লিঙ্ক, ভেরি গুড। আদিত্য বলছে ইমেজ এবং ইমেজ থেকে এবং ছবি, হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা এখানে রিপ্লাই কম করো, ইনবক্স করলে ভালো না, ইনবক্স করা যাবে না, ইনবক্স করিও না, ইনবক্স করলে আমি দেখতে পারবো না। শারিয়া তানভীর, ইনবক্স করলে আমি দেখতে পারবো না, এখানে কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে তোমাদের প্রশ্নগুলো আমি বুঝবো না। ঠিক আছে, তাহলে আমাদের দুটা কাজ করতে হবে, দুটি কাজ করতে হবে। ঠিক আছে শিহাব, শিহাব তুমি খেয়াল করো, দুটি কাজ করব। একটা হচ্ছে যে প্রথমত প্রথম কাজ, এই জায়গাটাকে খালি করতে হবে, এই জায়গাটা খালি করতে হবে, অর্থাৎ এখানে রোজ পান দুই তিনটা, তিনটা রোজ পান আছে, তিনটা রোজ পান দিয়ে জায়গাটাকে খালি করব, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, ইমেজ ট্যাগ দিয়ে ছবি আনব। তিন নম্বর কাজ, হাইপারলিংক দিয়ে ছবির উপরে ক্লিক করাবো, হাইপারলিংক ব্যবহার করব ছবিটাকে, হাইপারলিংক ব্যবহার করব ছবিটাকে। এই কথাগুলো মনে রাখতে হবে। এই কাজটা যদি তুমি পারো, তাহলে তুমি আর এই ট্যাবল নিয়ে তোমার আর ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। ট্যাবলের সবচেয়ে জটিল কাজ হচ্ছে এগুলো, এবং এগুলো পরীক্ষায় তোমার আসবে, তোমার পরীক্ষায় এগুলো আসে সব সময়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এবার আমরা শুরু করি, এবার এবার আমরা শুরু করি HTML বডি। তাহলে আমরা ট্যাবল ট্যাগ দিয়ে শুরু করব, ট্যাবল বর্ডার 1। তারপর আমরা প্রথম টিয়ারে যাই, প্রথম টিয়ারের ভিতরে কি আছে? এবার তোমাদের আমি আজকে আরেকটা কথা বলি দিই, মনে রাখবা, এই যে ট্যাবলের, এটা হচ্ছে ট্যাবলের একটা দুটো তিনটা কলাম, এই ট্যাবলের তিনটা কলাম আছে। প্রথম কলামের নাম কি বলতো? প্রথম কলামের নাম কি? প্রথম কলামের নাম কি? দ্বিতীয় কলামের নাম কি? তৃতীয় কলামের নাম কি বলো দেখি, বলো দেখি, দ্রুত বলো। প্রথম কলামের নাম কি? দ্বিতীয় কলামের নাম কি? তৃতীয় কলামের নাম কি? কে বলতে পারবা? বলতো, প্রথম কলামের নাম কি, দ্বিতীয় কলামের নাম কি, এবং তৃতীয় কলামের নাম কি, কেউ বলতে পারবা? টেবলটার মধ্যে তিনটা কলাম, কলামগুলোর নাম কি কি? ড্যানিয়াল আসছে, ড্যানিয়াল তোমাকে স্বাগতম জানাচ্ছি। কলামগুলোর নাম কি কি দ্রুত বলো। মমিতা বলছে ফার্স্ট কলাম
এস এম না মমিতা এস এন মানে সিরিয়াল নং এস এন মিন্স সিরিয়াল নং তাহলে প্রথম কলামের নাম হচ্ছে সিরিয়াল নং হ্যাঁ প্রথম কলাম সিরিয়াল নং দ্বিতীয় কলাম নেম তৃতীয় কলাম পিকচার ঠিক আছে ওকে এবার দেখো এই যে কলামের নামগুলোকে খেয়াল করো কলামের নামকে টেবল হেডিং বলে টেবলের নাম কলামের নামকে টেবল হেডিং বলে তো টেবল হেডিং থেকে টিএস টিএস ট্যাগ ব্যবহার করা হয় টিএস খেয়াল করো কলামের নামকে টেবল হেডিং বলে তাহলে টেবল হেডিং থেকে টেবল থেকে টি হেডিং থেকে এস নিয়ে কি হবে টিএস হবে তোমরা চাইলে এই এসএন নেম পিকচার অর্থাৎ কলামের নামগুলোকে টিএস দিতে পারো তবে টিডি দিলেও হবে দেখো টিডি টিডি দিলেও হবে কোনো অসুবিধা নাই কিন্তু বইতে অনেক সময় টিএস লিখছে বা বিভিন্ন টিচারে টিএস লিখতেছে এই জন্য আমি বলে দিলাম টেবলের যে কলামের নামগুলোকে টেবল হেডিং বলে ওই টেবল হেডিং থেকে তোমরা চাইলে এই কলামের নামগুলোকে টিএস দিতে পারো কোনো অসুবিধা নাই টিডিও দিতে পারো আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে বুঝছো কিনা দেখো তো টিএস এবং টিডি হ্যাঁ তাহলে আমরা চাইলে সিরিয়াল নং নেম পিকচার এগুলোকে চাইলে আমরা কি দিতে পারি টিএস দিতে পারি টেবল হেডিং কেমন টিএস আমরা দিতে পারি টেবল হেডিং থেকে টিএস দিতে পারি ওকে বুঝছো কিনা সবাই সবাই বুঝছো কিনা ওকে তাহলে আমরা এবার আমরা শুরু করি তাহলে আমরা আজকে এই কলামের নামগুলোকে টিএস দিব কলামের নামগুলোকে টিএস দিও বারবার বলি টিডিও দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তাহলে দেখো আমরা শুরু করি তাহলে টিআর এবার আমরা কি করব টিএস টিএস এসএন তুমি টিএস এর ভিতরে অ্যালাইন সেন্টার লাগাই দিবা আমি এখানে আর অ্যালাইন সেন্টার লিখতেছি না প্রতিটা টিডি প্রতিটা টিএস এর ভিতরে অ্যালাইন সেন্টারটা লাগিয়ে দিবা টিএস এসএন টিএস শেষ টিএস নেম টিএস শেষ টিএস পিকচার টিএস শেষ এবার টিআর শেষ দেখো তো বুঝছো কিনা বুঝছো বলতেছে ওকে আর ডি বুঝছে বুঝছো বলতেছে ভেরি গুড শান্ত করে ফেলছে বলতেছে শান্ত করা শেষ তাহলে আমরা এরপরে টিআর আসি সেকেন্ড টিআর মোস্ট ইম্পর্টেন্ট টিআর সেকেন্ড টিআরটা মোস্ট ইম্পর্টেন্ট টিআর তো সেকেন্ড টিআরে প্রথম টিডির ভিতরে ওয়ান আছে ওয়ান দিয়ে দিলাম তারপর টিডির ভিতরে এসপিএসসি আছে দিয়ে দিলাম এবারে আমরা ঝামেলাতে আসতেছি ঝামেলা এই যে এটাই আমাদের ঝামেলা যুক্ত জিনিস তাহলে এই ঝামেলার ভিতরে তোমাদের মনে রাখতে হবে লুবান আসছে লুবান তোমাকে স্বাগতম জানাচ্ছি লুবান লুবান মাহাদি তুমি কেমন আছো তাহলে দেখো তাহলে আমাদের এই জায়গাটার ভিতরে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই জায়গাটাকে খালি করা দেখো এই জায়গাটাকে আমাকে খালি করতে হবে খালি বলতে কি বোঝায় খালি বলতে বুঝাচ্ছি এখানে দেখো এখানে একটা রো আর একটা রো তিনটা রো ছিল এখানে ভিতরে তিনটা রো ছিল এই দেখো একটা দুটো তিনটা এই রোটাকে যদি আমি এখানে টানি এই রোটাকে যদি আমি এখানে টানি তাহলে একটা দুটো তিনটা রো আছে এখানে তাহলে আগে আমাকে এখানে রো স্পান করে জায়গাটাকে খালি করতে হবে কেমন আগে রো স্পান করে জায়গাটাকে খালি করব আমরা কেমন হ্যাঁ শান্ত বলছে রো স্পান আছে ওকে তাহলে আমরা প্রথমে রো স্পান করব রো স্পান করে আমাদের কি করতে হবে সাউন্ড রায় বলছে ভেরি গুড সাউন্ড সাউন্ড রায় বলছে রো স্পান তিনটা হবে তাহলে আমরা রো স্পান করব তিনটা দিব তিনটা রো স্পান তাহলে আমরা আগে রো স্পান করে দিই
খেয়াল করো আগে রো স্পান করে দিচ্ছি আমরা সবাই খেয়াল করো টিডি টিডি দিয়ে রো স্পান করে দিলাম রো আর ও ডব্লিউ রো স্পান এস পি এন রো স্পান ইকুয়াল টু 3 শেষ করলাম করার পর এবার এখানে আমাকে দুটো কাজ করতে হবে একটা হাইপারলিংক করতে হবে আর একটা ইমেজ টেক করতে হবে কয়টা কাজ দুটো কাজ সবাই মনোযোগ দিয়ে শুনো দুটো কাজ করব আমরা একটা হচ্ছে যে আমরা ইমেজ ট্যাগের কাজ একটা ইমেজ ট্যাগের কাজ আর একটা হচ্ছে হাইপারলিংকের কাজ দুই নাম্বার হাইপারলিংকের কাজ এই দুটো কাজ আমাকে করতে হবে এখানে কথা বুঝছো কিনা দেখো কথা বুঝছো কিনা দেখো তো আমাকে এই জায়গাটাতে আমার এখন এই দুটো কাজ করব ইমেজ ট্যাগের কাজ করতে হবে আর হাইপারলিংকের কাজ করতে হবে ইমেজ ট্যাগের কাজ আমরা জানি আইএমডি ট্যাগ দিয়ে করা হয় হাইপারলিংকের কাজ আমরা অ্যাড ট্যাগ দিয়ে করা হয় আমরা জানি ঠিক আছে মনে রাখবা একবারে মনোযোগ দিয়ে শুনো যখন এই ধরনের একটা টেবলের সেলের মধ্যে টেবলের সেলের মধ্যে যখন একসাথে ইমেজ ট্যাগ এবং হাইপারলিংক ট্যাগ করতে হয় কি বললাম মনোযোগ দিয়ে শুনো যখন টেবলের ভিতরে কোন সেলের মধ্যে ইমেজ এবং হাইপারলিংকের কাজ একসাথে করতে হয় তখন হাইপারলিংকের কাজ আগে শুরু করতে হবে একদম মনোযোগ দিয়ে শুনো সবাই যারা অন্যদিকে মনোযোগ দিয়ে আসো যখন টেবলের অভ্যন্তরে সেলের মধ্যে ইমেজ এবং হাইপারলিংকের কাজ একসাথে করতে হয় তখন আমাদের মনে রাখতে হবে হাইপারলিংকের কাজ আগে শুরু করব তারপরে ইমেজ ট্যাগের কাজ করব কথা কি আমি বুঝাতে পারছি তোমাদের কথা বুঝছো কিনা কথা বুঝছো কিনা দেখো তো ছন্দা ছন্দা তোমার এখানে ভিডিও না আসলে তুমি অফ করে অন করো অফ করে অন করো মেসেঞ্জার গ্রুপটা অফ করে অন করো ফেসবুক ফেসবুক থেকে বের হয়ে আবার ঢুকো তাহলে তুমি ভিডিও পাবা তাহলে আমাদের আগে কি করতে হবে আগে হাইপারলিংকের কাজ করতে হবে তারপর ইমেজ ট্যাগের কাজ করব শিহাব করে পাঠাইছে ভেরি গুড শিহাব করে ফেলছে শিহাব তোমাকে ধন্যবাদ জানাচ্ছি খেয়াল করো আবার বলতে বলতেছে খেয়াল করো বললাম যে যখন কোনো সেলের ভিতরে ইমেজ এবং হাইপারলিংক দুটো কাজ একসাথে করতে হয় তখন ইমেজ ট্যাগ হাইপারলিংকের কাজটা আগে করব অর্থাৎ অ্যাটাকের কাজটা আমরা আগে করতে হবে আমরা জানি হাইপারলিংক করা হয় অ্যাটাক দিয়ে আমরা জানি এটা আগে শিখে আসছি তাহলে অ্যাটাকের কাজ আগে করব তারপর ইমেজ ট্যাগের কাজ করব তোমাদেরকে শিহাব করে পাঠাইছে শিহাবেরটা ঠিক আছে আমি জানি শিহাব এটাতে পা শিহাব এগুলোতে এক্সপার্ট শিহাব অনেক এক্সপার্ট এগুলোতে আমি জানি তো শিহাব করে পাঠাই দিছে অলরেডি শিহাব তোমাদের শিহাব তোমারটা একটু ভুল হইছে শিহাব শিহাব তোমারটা একটু ভুল হইছে তাহলে আমরা কি করব তাহলে আমরা এখন শুরু করি শুরু করি ওকে তাহলে আমরা এবার শুরু করলাম তাহলে আমরা প্রথমে কি করব হাইপারলিংক করব অ্যাটাক রেফ এইচ আর এফ ইকুয়াল এইচ টি টি পি কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট এস টি প্লাস ইট ডট এডু ডট বিডি দিলাম দিয়ে এর ওপেনিং ট্যাগ শেষ করলাম এর ওপেনিং ট্যাগ শেষ করলাম শেষ করে এবার আমরা ইমেজ ট্যাগ চালাই দিব এবার আমরা কি করব ইমেজ ট্যাগ চালাবো ইমেজ দেখো ইমেজ ট্যাগ আইএমজি এসআরসি ইকুয়াল লগো ডট জেপিজি বললাম আমি এখানে লিখতেছি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কি বললাম সেটা লগো ডট জেপিজি LOGO logo dot jpg forward slash শেষ করলাম এবার আমাদের যে বিষয়টা এই লগো শব্দটা কোথায় লিখবো লগো একটা শব্দ আছে এই লগো শব্দটা আমাদের লিখতে হবে দেখো আমরা কিন্তু টিডি এর ভিতরে আছি টিডি শেষ করি নাই অ্যাটাক শেষ করি নাই
আমাদের এখানে একটা লগও আছে লগটা আমি কোথায় লিখব তো লগও আছে লগ কথাটা লিখতে হবে লগ কথাটা লিখতে হবে কিন্তু লগ কথাটা কোথায় লিখব দেখো তাহলে তাহলে আমরা কি করব এখানে একটা লগও আছে এই লগ কতটা আনতে হবে লগ কতটা কোথায় ছবি নিচে আসবে ছবির নিচে লগ আসবে তাহলে আমরা কি করব এখানে আমরা এখানে বিআর লাগাই দিব কেন করো বিআর লাগাই দিয়ে এবার আমরা কি করব লগ কতটা লিখব লগ এল ও জি ও লগ লিখে এবার আমরা কি করব অ্যাটাক শেষ করব তারপরে আমরা কি করব টিডি শেষ করব শেষ করে এবার আমাদের টি শেষ করব যদি আমি বিআর না দিলে ছবির নিচে লগ কতটা আসবে না বিআর না দিলে ছবির নিচে লগ কতটা আসবে না তো লগ কতটা আনতে হলে সেটা আমাকে এখানে লিখতে হবে এবং তার আগে একটা বিআর লাগাইতে হবে বিআর লাগালে ছবির নিচে সেই লগটা নিয়ে আসবে কতটা বুঝছো না দেখো তো সবাই আমি একটু নিচে করে দেখাচ্ছি সবাইকে সবাই একটু দেখো তো আমি নিচে করে দেখাচ্ছি একটু দেখো তো ভালো করে দেখো তো সবাই সবাই একটু ভালো করে দেখো বাবু এটা বুঝা যাচ্ছে কিনা ইমেজের পর হ্যাঁ শিহাব ইমেজের পরে একটা বিআর লাগাইতে হবে শিহাব ইমেজের পর একটা বিআর লাগাইতে হবে বুঝছে কিনা সবাই দেখো মমিতা বলছে বুঝছে ভেরি গুড মমিতা মমিতা বুঝছে বলতেছে দেখো তোমরা বুঝছো কিনা নাহলে আমি আরেকবার বুঝাবো ভালো করে দেখো আমি এটা বড় করে দেখাচ্ছি কেন ক্যামেরাটাকে নিচে করে বড় করে দেখাচ্ছি বুঝছো না দেখো নিলয় বলছে বুঝছে দেখা যাচ্ছে কিনা না দেখলে আমি আরেকটু বড় করে তোমার দেখাই দেখো দেখতেছো কিনা দেখো আরডি বলছে বুঝছে ছন্দা তোমার তুমি কি ভিডিও দেখতে পাচ্ছ ছন্দা বুঝছো কিনা দেখো বা আমি বারবার বলি বুঝছো কিনা দেখো না বুঝলে বলো আমি আরেকবার বুঝাবো শ্রীকান্ত বলতে বুঝছে মারিয়া বলছে ইলেন তুমি আসছো ইলেন ইলেন গোমেস আসছে ইলেন গোমেস তুমি আসছো না অমিয়া বলছে টেনশন ঠিক আছে আদিত্য দাস বলছে বুঝছে সবাই রেসপন্স করো তো দ্রুত রেসপন্স করো তো প্লিজ রেসপন্স করো বুঝছো কিনা দেখো শিহাব বলছে বুঝেছে ভেরি গুড শিহাব শিহাব ইউ আর এক্সপার্ট বয় আমি জানি শিহাব তুমি এগুলো পারো শাওন বলছে বুঝছে ফেরদৌস তুমি আছো ফেরদৌস ফেরদৌস তুমি কি আছো অনলাইনে এখন বুঝছে অমিয় বলছে বুঝছে মারিয়া বলছে ইয়েস স্যার আমি আসি হ্যাঁ আসো বুঝছে ছন্দা তুমি আসো না ছন্দা বুঝছে ভেরি গুড সাদিয়া তুমি আসো সাদিয়া শ্রীকান্ত বলছে বুঝছে শ্রীকান্ত আজকে ভালো রেসপন্স করতেছে শ্রীকান্তর মন আজকে ভালো আছে আয়েশা মালিহা বুঝছি স্যার ভেরি গুড আজমল জি স্যার শ্রেয়া সেনগুপ্তা শ্রেয়া তুমি আসছো শ্রেয়া তুমি কখন আসছো তুমি তো অনেকদিন পরে আসছো শ্রেয়া শ্রেয়া বুঝছে বলতেছে ভেরি গুড এখন পারতেছি ওকে ভেরি গুড ছন্দা দেখতে পাচ্ছে তাহলে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো বুঝতে পারছো সবাই আশা করি ওকে তাহলে আমরা এরপর একটা টিয়ারটা করো সবাই এরপর টিয়ারটা করে ফেলো করা শেষ অনেক আগে শান্ত করে ফেলছে অনেক আগে স্যার শান্ত তুমি তো সেকেন্ড বয় তোমার তো অনেক আগেই করতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝছি ওকে জারিফ মাসনুন আমিও আছি স্যার ওকে জারিফ তুমি আসো না জারিফ থ্যাংক ইউ প্রিয়াল বলছে হ্যাঁ স্যার ঠিক আছে ওকে প্রিয়াল তাহলে আমরা এরপর টিয়ারটা করে ফেলো সবাই এরপর টিয়ারটা করে ফেলো দ্রুত সবাই এরপর টিয়ারটা করে ফেলো শ্রীকান্ত শিকু করছে ভেরি গুড শ্রীকান্তর আজকে মন ভালো আছে শ্রীকান্ত অনেক বেশি কমেন্টস করতেছে শ্রীকান্ত শ্রীকান্ত তোমাকে এরকম আমরা প্রাণবন্ত চাই সবসময় প্রাণবন্ত থাকতে হবে শ্রীকান্ত ঠিক আছে
ওকে সিয়া মারিয়া তো করা শেষ অনেক আগে মারিয়া অনেক আগে করে ফেলছে আমি জানি মারিয়া অনেক ভালো ছাত্রী ওকে তাহলে আমরা এরপর টিয়ারটা করো এরপর টিয়ারটা আমরা এটা মুসলিম সবে খেয়াল করো তাহলে এরপর টিয়ারটা আমরা করতেছি তাহলে এরপর টিয়ারে কি আছে এরপর টিয়ারে 2 হবে আইপিএসসি হবে এটা আর হবে না এটা আর কাজ করার দরকার নাই খেয়াল করো এটার কাজ আর করার দরকার না এটার কাজ শেষ তাহলে আমরা এখানে এইখানে শুধু 2 করব আইপিএসসি করব তো 2 এর ভিতরে 2 এর ভিতরে কি আছে দেখো তো 2 এর ভিতরে কোনো সমস্যা নাই আইপিএসসি এর ভিতরে দুইটা রোস পার আছে আর কিছু না তাহলে আমরা করি টিডি 2 টিডি এবার টিডি এর ভিতরে এটার ভিতরে কি আছে রোস পার দুইটা কেমন দুইটা রোস পার আছে Rose span equal to DA কি হবে তারপর কি হবে তারপর দেখো তো শান্ত তোমার করে পাঠিয়ে দিয়েছে ভেরি গুড এরপর আমরা কি লিখব আইপিএসসি আইপিএসসি টি শেষ করব টি আর শেষ করব এরপর আরেকটা টি আর শুরু করব টিডি এখানে ভিতরে কি আছে এখানে ভিতরে কিছু না শুধু 3 হবে শুধু 3 আর কিছু নাই টিডি লিখে শুধু 3 করব তাহলে আমাদের করা শেষ এবার এখানে টি আর শেষ করব তারপর আমরা টেবিল শেষ করব তারপর আগের মতো আমরা বডি আর এইচটিএমএল শেষ করে দাও বডি আর এইচটিএমএল দেখো তো বুঝছে কিনা সবাই রোসপান 2 হবে হ্যাঁ রোসপান 2 হবে ভেরি গুড দিছি ছন্দা রোসপান 2 করছি আমি ওকে রোসপান 2 ঠিক আছে ভেরি গুড করে দিছি আমি তোমাদের সবার বুঝছো কিনা দেখো এবার সবাই বুঝছো কিনা দেখো তো বুঝতে পারছো ওকে বুঝতে বলতে শ্রীকান্ত বলছে বুঝছে মমিতা বুঝছে ওকে শাওন অনেক সুন্দর ডান্স দিচ্ছে শাওনে শাওনের ডান্সটা অনেক সুন্দর তাহলে আমরা ট্যাবলের কাজগুলোর মধ্যে আর তেমন কিছু নাই ট্যাবলের কাজগুলোর মধ্যে আর কোনো ঝামেলা নাই তো ট্যাবলের কাজ কোনো ট্যাবলের কাজ সাধারণত আসে না তো কোটিন এর চেয়ে বেশি কখনোই আসবে না ট্যাবলের কাজ আমরা যতটুকু তোমাদের করাইছি এর ভিতরেই তোমাদের আশা করি চলে আসবে তোমাদের একটা হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে দিব খুবই গরম লাগতেছে আমরা আজকে হোমওয়ার্কটা শেষ করি আজকে ক্লাসে শেষ করব তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে তাহলে হোমওয়ার্কটা সবাই লিখে নাও সবাই খাতা কলম নাও একটা হোমওয়ার্ক দিব হোমওয়ার্কটা সবাই করে আমাকে পাঠিয়ে দিবা হ্যাঁ হোমওয়ার্ক দিব মারিয়া বলছে আর করবে না ভেরি গুড মারিয়া আমি আর করাচ্ছি না তোমার কথা শুনে আর করাচ্ছি না মারিয়া ইলেন ইলেন তোমার কথা শুনে আমি আর করাচ্ছি না সুতরাং হোমওয়ার্ক দিয়ে দিব ওকে ওকে হোমওয়ার্ক দিচ্ছে সবাই হোমওয়ার্ক লিখো সবাই হোমওয়ার্ক লিখো সবাই হোমওয়ার্কটা খাতা লিখে নাও শ্রীকান্ত বলতে চাইছি লাগাইতে শ্রীকান্ত আইসি লাগাও কিভাবে আমি তো আইসি লাগানোর মতো পরিস্থিতি এখন হয়েছে আমাদের তোমরা যদি সাহায্য সহযোগিতা করো তাহলে অবশ্যই লাগাবো কিন্তু এখনো তো পারতেছি না এখন যে পরিস্থিতি হ্যাঁ আইসি কিভাবে লাগাবো তোমাদের অনেকেই তো অনেকেই তো মেসেজগুলো সিন করে না আমি যে গ্রুপে মেসেজ দিই
মেসেজ গুলো অনেকে সিন করে না ঠিক আছে শ্রীকান্ত বলতেছে এসি লাগাইতে শ্রীকান্ত কেমনে এসি লাগাবো বলো তোমাদের অনেক স্টুডেন্ট তোমাদের অনেক ভাই তোমাদের অনেক বন্ধু যে মেসেজ পর্যন্ত সিন করে না তো তোমাদের প্রতি রিকোয়েস্ট করব তোমাদের প্রতি অনুরোধ করব প্লিজ প্লিজ গ্রুপে আমি একটা মেসেজ দিয়েছি মেসেজটা সবাই প্লিজ দেখবা এবং একটু আন্তরিকতার সহিত এটা চিন্তা করবা আমি বিগত মার্চ থেকে তোমাদের ক্লাস চালাচ্ছি কখনো গ্রুপে এই ধরনের মেসেজ দিই নাই চেষ্টা করছি তোমাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আত্মসামাজিক পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যে এখন বাধ্য হচ্ছি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে তো আশা করছি বা আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আমার সেই মেসেজটা গ্রুপে যে মেসেজ দিয়েছি গ্রুপের মেসেজটা তোমরা আন্তরিকতার সহিত নিবা এবং আমি আরো বলেছি তোমাদেরকে যে পেমেন্ট সংক্রান্ত যদি কোনো বিষয় কোনো সমস্যা তোমাদের কারো মনে থাকে কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে প্রশ্ন ফোন করবা যে নাম্বারটা দিয়ে দিয়েছি আমি ফোন করে তোমরা তোমাদের কথাগুলো বলতে পারবা বাট আমি আসলে এই জুলাই মাসে এসে তোমাদেরকে গ্রুপ এসে মেসেজটা দিয়েছি মার্চ থেকে শুরু করছিলাম মার্চ গেল এপ্রিল গেল মে গেল জুন গেল আমি কিন্তু এর মধ্যে তোমাদের কাউকে তেমন কিছু বলি নাই কিন্তু এখন আসলে বাধ্য হচ্ছি বলতে ঠিক আছে তো এই বিষয়টাকে তোমরা আন্তরিকতার সহিত দেখো সেটা আমি তোমাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আন্তরিকতার সহিত দেখবা আসলে কি করবো আর ঠিক আছে তাহলে আমরা তোমাদের হোমওয়ার্কটা সবাই লিখো হোমওয়ার্কটা সবাই লিখো ওকে তাহলে সবাই আমরা হোমওয়ার্কটা লিখি একটু এত ফোন দিচ্ছে মা গো মা দেখো তো সবাই এখানে আমরা সবাই খেয়াল করো করে এক দুই তিন এরপর এটা তোমার খালি রাখো চার এটা তোমার হ্যাঁ 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 এখানে এসে তোমার এক নম্বর হবে টিটির ভিতরে এক দুই টিটির ভিতরে এক দুই তো ইউটিউব ওয়াইউ ইউ টিভি ইউটিউব দুই আসবে বিআর দিয়ে বিএমএল দুই আসবে গুগল দেখো
নোট নিকল নোট নোট হচ্ছে কবির নাম ওহ রে ছবির নাম image.jpg YouTube এর ওয়েবসাইট নাম তোমরা জানো নিশ্চয়ই YouTube এর ওয়েবসাইট নাম কি YouTube কি www.youtube.com www.youtube.com আর এটা www.google.com তাহলে এটা চাইলে তোমরা এটা নিচে একটা আন্ডারলাইন দিতে পারো যেহেতু এটা হাইপারলিংক হবে হ্যাঁ পাজলের মতো লাগে হ্যাঁ ছন্দা পাজলের মতো এটা এক ধরনের পাজল এই পাজল পারলে তোমার আর কোনো পাজল আর করতে হবে না এই পাজল যদি তোমরা পারো আর কোনো পাজল তোমার আর ঝামেলা হবে না এটা যদি তোমরা করতে পারো ধরে নিতে পারো যে টেবিলের মধ্যে তোমাকে আর আটকাতে পারবে না কেমন এটা যদি তুমি করতে পারো নিজে নিজে উইদাউট এনি হেল্প নিজে নিজে করতে পারো ধরে নিবা তোমার আর ঝামেলা নাই টেবিলে তোমার আর কোনো অসুবিধা হবে না এবং পরীক্ষায় ডেফিনিটলি ডেফিনিটলি এসটিএমএল তুমি আনসার করবা 100% নিশ্চিত আমি লিখে দিব তোমাকে এমন কোনো কোশ্চেন দিয়ে আটকাইতে পারবে না এটিও অসম্ভব জটিল কোশ্চেন এত জটিল কোশ্চেন অটোডমও করবে না ঠিক আছে বাট তোমাদেরকে দিয়ে করাচ্ছি একটাই কারণ যাতে তোমরা পরীক্ষার হলে এটা অনায়াসে হাসি খুশি খেলে গেলে তোমরা আনসার করতে পারো কেমন হ্যাঁ আমি জানি শাওন তুমি পারবা অনেকে পারবে তোমাদের মধ্যে সবারই প্রতিভা আছে তোমরা আশা করি সবাই পারবা না পারার মতো কেউ এখানে নাই সবাই আসলে পারার মতো সবাই লিখে নাও সবাই দ্রুত লিখে নাও সবাই লিখে নাও ফেরদৌস তুমি ফেরদৌস কি আছে নাকি পারবে শ্রীকান্ত বলছে পারবে শ্রীকান্ত আজকে মন মেজাজ ভালো আছে শ্রীকান্তর মন মেজাজ ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ওকে অনেক সময় সে মন মেজাজ ভালো থাকে না শাওন কি বলো শ্রীকান্তর মন মেজাজ আজকে ভালো আছে না আন্ডারলাইন ট্যাগ কেন লাগবে অমিয় অমিয় এখানে তোমার ইউটিউব এবং গুগলের নিচে আন্ডারলাইন ট্যাগ লাগবে না কারণ এটা হাইপারলিংক করবা হাইপারলিংক করলে অটোমেটিক্যালি তোমার আন্ডারলাইন চলে আসে হাইপারলিংক করলে অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসে সুতরাং এটা তোমার আন্ডারলাইন ট্যাগ কেন দিবা হাইপারলিংক করলে অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসবে দ্যাট ইজ হোয়াই তোমার আর আন্ডারলাইন ট্যাগ লাগবে না এটা এটা আমি কেন বলতেছো আমাকে এটা আমি কেন বলবো এটা তুমি পারবা তো পারার কথা তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে রাখি তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা দেখো তো সমস্যা না থাকলে আমরা আজকে ক্লাসটা রাখবো কারো কোনো সমস্যা আছে কিনা আমি শেষ করার আগে দুটো কথা বলবো জাস্ট অন্য কোনো অন্য একটা বিষয় নিয়ে খেয়াল করো তোমাদেরকে আমি অনেক সময় দেখেছি তোমাদের আমাদের গ্রুপে যে যতগুলো মেম্বার আছো যে প্রথম কথা তোমাদের ক্লাস শিডিউল প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 8:15 থেকে হয়তো সামনে যখন দিন ছোট হবে তখন আমরা হয়তো এটা আরো সামনে থেকে নিয়ে আসবো 8:00 বা 7:30 নিয়ে আসবো আপাতত এটা 8:15 থেকে শুরু হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 8:15 থেকে ক্লাস শুরু হবে এখন আমি গ্রুপে মেসেজটা দিই কিন্তু দেখা যায় তোমরা গ্রুপে অনেক সময় মেসেজটা স্ক্রিন করতেছো না তার মানে এই গ্রুপের নোটিফিকেশন তোমরা অফ করে রাখছো যারা যারা এই গ্রুপের নোটিফিকেশন অফ করে রাখছো প্লিজ এটা নোটিফিকেশনটা অন করে রাখবা না হলে তুমি মেসেজটা দেখতে পারবে না নাম্বার ওয়ান তোমাদের 210 জনের মতো মেম্বার এই গ্রুপে আসো সবাইকে মেসেঞ্জারে এই মেসেজটা পাঠানো এটা আসলে আমার পক্ষে পসিবল না এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে
প্রতি রবি মঙ্গল বৃহস্পতি 8:15 তে ক্লাস হবে যদি কোনো কারণে কোনো দিন ক্লাস না হয় সেটা আমি তোমাদেরকে জানাই দেব সেটা তোমাদেরকে জানিয়ে দেব অবশ্যই জানিয়ে দেব গ্রুপে জানাবো তো তোমরা গ্রুপের মেসেজগুলো দেখবা সব সময় গ্রুপের মেসেজগুলো দেখবা গ্রুপে আমি মেসেজ দিয়ে দিই যে গ্রুপে ক্লাস করাচ্ছি সেই গ্রুপে মেসেজগুলো দেয়া থাকে তোমরা প্লিজ 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 গ্রুপ নোটিফিকেশনটা অন করে রাখবা এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ নোটিফিকেশনটা সবাই অন করে রাখবা ঠিক আছে গ্রুপ নোটিফিকেশনটা সবাই অন করে রাখবা ওকে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে তোমাদেরকে আজকে আমি গ্রুপে একটা নোটিশ দিয়েছি তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়েছি তো এই অ্যানাউন্সমেন্টটার গুরুত্ব নিশ্চয়ই তোমরা বুঝছো সবাই তো আমরা তোমাদেরকে এই বিষয়টার মধ্যে অবস্থ করার চেষ্টা করতেছি প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে প্লিজ তোমরা পেমেন্টটা করবা তোমাদের প্রতি একান্ত অনুরোধ এটা কোনো জোরাজুরি নয় এটা কোনো মানে বাধ্যতা বাধ্য করতেছি না তোমাদেরকে এটা আসলে চলমান পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে গেছি তো তোমরা প্লিজ তোমাদের প্যারেন্টসের সাথে আলোচনা করে তোমরা তোমাদের উপর ছাড়লাম তোমরা যে যত মাস ক্লাস করছো যতদিন ধরে ক্লাস করতেছো সে তত মাসের পেমেন্টটা প্লিজ তোমরা 1 থেকে 10 তারিখের মধ্যে পাঠিয়ে দিবা এই রিকোয়েস্টটা তোমাদের প্রতি রইল টিচারকে যদি ভালো লাগে টিচারের ক্লাস যদি ন্যূনতম ভালো লাগে মনে হয় তোমাদেরকে কিছু করাইতে পারতেছি তোমাদের কিছু উপকার হচ্ছে যদি মনে করো তোমাদের কিছু উপকার হচ্ছে তোমরা কিছুটা উপকৃত হচ্ছ তাহলে প্লিজ প্লিজ টিচারের বিষয়টা তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর তোমাদের অনলাইন ক্লাসে দেখো অফলাইন ক্লাসের যে ফি নেওয়া হয় আমি সেক্ষেত্রে অনেক কমিয়ে রাখছি আশা করি তোমরা বিষয়গুলো বিবেচনা করবা দেখবা এবং অবশ্যই অবশ্যই তোমাদেরকে 1 থেকে 10 তারিখের মধ্যে যারা আগে পেমেন্ট করো নাই আগের মাসের পেমেন্টগুলো তোমরা অবশ্যই যে ডিউ পেমেন্টগুলো আছে সেগুলো তোমরা প্লিজ প্লিজ 1 থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট করে দিবা আমি বিকাশ নাম্বার দিয়েছি এবং পেমেন্ট করে অবশ্যই আমাকে একটা ফোন দিতে হবে আমি তোমার নামের এগেইনস্টে সেই টাকাটা সেই অ্যামাউন্টটা লিখে রাখবো তো আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা এবং এই হোমওয়ার্কটা করে আজকে তোমরা পাঠিয়ে দিবা আমরা আগামী দুটো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আজকে আমরা ক্লাস এখানে শেষ করতেছি সবার কিবার আগামী রোববার দেখা হবে আগামী রোববার দেখা হবে ততদিন তুমি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কারো কোনো বিষয় জানা থাকলে আমাকে জানাবা ফোন করে মেসেঞ্জারে হোক বা মোবাইল হোক আমাকে জানাবা সব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট এভরিবডি